দুষ্টু ওখানে ওঠার জন্য একা একাই এ করছে, পা তুলে দিচ্ছে, পা তুলে দিচ্ছে। পাপা, এ পাপা, দুষ্টু ছেলে কোথায়? রিদ্ধি, এ পাপা, এই যে পাপা, পা তুলছে, দেখো দেখো পা তুলছে, পা তুলে ওখানে ওঠার চেষ্টা করছে, সব বোঝে। ওই দেখো, ওই দেখো পা তুলে ওঠার চেষ্টা করছে, 1 বছর এখনো বয়স হয়নি ওর, ও সব বোঝে, ও সব পারে। হ্যাঁ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি। তো দীঘা থেকে চলে এসেছি, কালকে রাত্রেবেলায় ঢুকেছিলাম, তখন কটা বাজবে, 8:30 এরকম বাজবে। তো তারপরে তো এসে আমরা একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে গেছি। আর আজকে ঋদ্ধি চলে যাবে, মনটা খারাপ, অনেক খারাপ, তো যেতে তো হবেই, রাজের পরীক্ষা টরীক্ষাও আছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা কি করছে। আর এখন দেখো ঋদ্ধি কি করছে, সেটা দেখো, দুষ্টু করছে ঋদ্ধি, কি করছে দুষ্টু? এ ঋদ্ধি, তুমি দুষ্টু করছে পাপা? ঋদ্ধি সব নিয়ে নিয়ে এই যে বিবোকে দিচ্ছে, পপোকে দিচ্ছে। ঋদ্ধু, তুমি আজকে বাড়ি চলে যাবা পাপা? এ বাপা, মাম্পি বসে আছে সকালবেলা ঋদ্ধিকে নিয়ে, এখন আমি যাব হচ্ছে বাজারে, এখন আমি হচ্ছে যাব বাজারে একটু মাছ নিয়ে আসি। বৌদিরা যাবে, 12টা কত বাস আছে, 12:30টার বাসটা আছে ডাইরেক্ট একদম আমাদের ওই বাড়ির সামনে যাবে। কটা? দুটোই বাস, ও 2:45-এর বাস, তো যাবে একদম আমাদের বাড়ির সামনে যাবে, কোনো অসুবিধা হবে না। বৌদি একাই যাবে ঋদ্ধিকে আর রাজকে নিয়ে, কারণ দাদার কালকের আবার অফিস আছে, আজকে রবিবার, দাদা গেলে আর মানে আসতে পারবে না, ওর জন্য বৌদিকে বাসে তুলে দেবে দাদা। বৌদি একদম বাড়ির সামনে নামবে, কোনো অসুবিধা হবে না, শুধু বাসের মধ্যে একটু অসুবিধা হবে, ঋদ্ধি একটু জ্বালাতন করে, আর কিছুই না। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আমার ফোনে চার্জ নেই, বাজারে যাচ্ছি, আমি ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে বাজারে যাচ্ছি। দেখো এখানে সকাল সকাল আজকের আমাদের বাড়িতে টিফিন হচ্ছে, স্যান্ডউইচ বানাচ্ছে, টমেটো দিচ্ছি না কিন্তু, শসা শুনেছো, আর মেয়োনিজ দিয়ে, ইয়েস শুনেছি শুনেছি, মাম্পি বানাচ্ছে এখন সকালের টিফিন, আমিও আজকে বোধহয় এটাই খেয়ে নেব, কারণ ভাত করেনি। করেছিস ভাত? কেন করনি ভাত? ভালো তো লাগবে, ব্যাপার সেটা না, হজমের তো ব্যাপার আছে না, হজম করে নিচ্ছি না। আমার মিষ্টিকে দিয়েছো, পোপোকে দিয়েছো, শশা দাও, খাক ওরা, খাক ওরা খাক। আর রাজ এখানে শুয়ে আছে, ও দেখবে কার্টুন, ঠিক আছে? কি রে কার্টুন দেখবি? হ্যাঁ বল। চুল আর 2 দিন পরে ন্যাড়া হয়ে যাবে, চুল কাটে না, ন্যাড়া হয় না, বড় হলে ওর বাবার মতন টাক পড়ে যাবে। আর মা দিচ্ছে এখানে পুজো, কেমন হয়েছে? ভালো ভালো, আমি মুখ ফুক ধুয়ে পুরো রেডি হয়ে গেছি খাবো বলে, এখনো আমার খাবার আসেনি, কখন আসবে জানি না।
সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খিদা পেয়ে যায়। আমার ঘুম ভেঙে গেছে প্রায় 5:45 সময়, 5:45 না 6:45 সময় ঘুম ভেঙে গেছে, তখন থেকে উঠে জেগে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলেই খিদা পেয়ে যায়। এখনো আমাকে ওরা দিচ্ছে না খাবার, আর ওইখানে ভেতরে জেঠি করছে কাজ, আমাদের বিছানাটা তুলছে। চলো, এতক্ষণ ওয়েট করার পরে এখন আমাকে দিল এই যে স্যান্ডউইচ। এটা আমরা দীঘার হোটেলে খেয়েছিলাম, তো ভালো লেগেছিল বলে আজকে বাড়িতে মামকে বানালো। ভালো, ওদেরটা ওদের মতন ভালো, আমাদেরটা আমাদের মতন ভালো। এখানে আজকের আমাদের রান্না বান্না সব রেডি হচ্ছে। যেটি এখানে কাটছে পেঁয়াজ, মা এখানে করছে রান্না। আজকের বাড়িতে হচ্ছে এখানে আলু ভাজা, আর এখানে ভাত দেখো টকবক টকবক করে ফুটছে। এই হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার এই চিংড়ি মাছ রান্না করছে মাম্মি। মাম্মি আজকে কি কি হবে? মাংস হবে, মটন, মটন হবে, মটন আর চিংড়ি মাছ করবো শস্য বাটা দিয়ে। আজকে কিন্তু আমার মা খাবে, ঠিক আছে? আজকে মা খাবে মটন। তো দেখো, আমি কোনো ভিডিও করতে পারিনি, এই রান্নাবান্নার ভিডিও করতে পারিনি, কারণ আমি ঘুমাচ্ছিলাম। দীঘা থেকে এসছি, বুঝতেই পারছো, শরীর দিচ্ছিল না, ওর জন্য ঘুমাচ্ছিলাম। এখানে মাংস হয়ে গেছে, মা আবার এখানে একটু ভাতও বসিয়ে দিয়েছে। আর মা মাছ হয়ে গেছে, এই যে মাছ, চিংড়ি মাছ। আর এখানে মাম্পি করছে হচ্ছে স্যালাড রেডি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, বৌদিটা চলে যাবে দাদা কটার বাস বাস বৌদিদের 2:45-এর বাস না, 2:45-এ চলে যাবে। রাজের একটু মনটা খারাপ হয়ে গেল, রাজের তো কোনো দোষ না, তাও সবাই ওকে বলে দিল। হ্যাঁ, টিভিটা দেখ রাজ, কি হয়েছে ভাই? কিছু হয়নি, সোফা থেকে ঋদ্ধি পড়ে গেছে, ঠিক আছে? তো ওর জন্য রাজ বসেছিল, রাজ নিয়ে খেলছিল, ওর জন্য ওকে একটু বকা দিয়েছে, আর কিছু না। তো আর আমি ঘুমাচ্ছিলাম, আমরা অনেক জোরে পড়ে গেছে, এত জোরে পড়ে গেছে না আমি মানে আওয়াজে উঠে গেছি, ঘুম থেকে উঠে গেছে আওয়াজে। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রাজ কি আছে বাবা, এখনো মুক্তি করেনি, দেখা একটু। মাংস ভালো হয়েছে, খাইছিস এখনো? না খেয়েই বলছে ভালো হয়েছে। কেমন আছে দাদা? ভালো ভালো আছে, আমার কাছে ঠিক আছে। আপনি যে ভাই তুল 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 খাসির মাংস, তুল তুল খাসির মাংস না, তুল তুল একদম। এই স্যালাড রয়েছে। রাজ এবার বলো, তুমি তো খেলা, কেমন হয়েছে এবার বলো। হ্যাঁ, খাইনি নাকি এখনো? ভালো, ও দীঘাতেই কথা বলছিল, বুঝেছো তো বেশি, এখানে আর বাড়িতে এসে আর কথা বলছে না। হ্যাঁ, ওর মনটা একটু খারাপ, ভাই পড়ে গেছে না ওর জন্য। আর এরা সব বসে আছে ওয়েট করছে। এরা খেয়েছে মাম্পি? হ্যাঁ, খিদা পাইছে, চলো খেতে বসেছি। এই যে চিংড়ি মাছ দিয়েছে, ঠিক আছে, আমি খাবো না ভাবছি, শরীরটা কেমন কেমন করছে। বৌদিটা দে মাম্পির, মাম্পি খেলা খাবা না, একটা খাও, ঝোল খেও না, শুধু মাছটা খাও। মাংস নিয়ে নিয়েছি, আমি চিংড়ি মাছ খেলাম না।
আজকের একটা জিনিস হয়েছে, কি হয়েছে দেখো, আমরা বেসিক্যালি মানে কাজ বাজ করলে, বাইরে কোনো কাজ করলে বা কিছু করলে, তাহলে আমরা দেরি করে স্নান করি। আর এমনি কোনো বাইরের কোনো কাজ বাজ না থাকলে, ঘরে থাকলে আমরা একদম টাইম মতন স্নান করেই খাওয়া দাওয়া করি। তো আজকে তো বাইরের কোনো কাজ ছিলই না, তো ঘরেই আজ টাইম মতন স্নান করেই খাওয়া দাওয়া করবো। তো এরকমই ব্যাপারটা ছিল। যখন বাথরুমে গেছি, গিয়ে বাথরুমের কলটা ছাড়লাম, দেখছি বিশাল গরম জল পড়ছে। আমি ভাবলাম গিজারটা চালানো আছে হয়তো, গিজারের কলটা খোলা, দেখছি গিজারের কলটা হাত দিয়ে দেখছি ওটা বন্ধ করা রয়েছে। মানে নর্মাল ট্যাঙ্কির জলই পুরো একদম গিজারের জলের মতন গরম জল পড়ছে, মানে স্নান করার কোনো পরিস্থিতি নেই। তো আমরা স্নান করিনি, আমি আর মাম্পি স্নান করিনি, আর মা তো সকালবেলায় স্নান করে নেয়, তো আমি আর মাম্পি স্নান করিনি। আমরা একেবারে করবো সেই সন্ধ্যাবেলায়, জলটা ঠান্ডা হবে তারপরে। প্রচুর গরম, প্রচুর গরম। তো স্নান না করেই আমরা খেলাম, তো কেউ কিছু মাইন্ড করো না। স্নান আমরা প্রত্যেক দিনই করি, কিন্তু বাইরের কোনো কাজবাজ থাকলে বা কিছু কাজ থাকলে দেরি হোক করে হয়, আর কাজ না থাকলে তাড়াতাড়ি করি। কিন্তু আজকে যেরকম গরম জল বলে করতে পারলাম না, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদিরা বাড়ি চলে যাবে, ঋদ্ধি বাড়ি চলে যাবে, মনটা একটু খুব খারাপ মানে খারাপ খারাপ করছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ঋদ্ধি বাড়ি যাচ্ছে, পড়ে গেছে না, পড়ে গিয়ে ওর মুডটা একটু অফ হয়ে গেছে। এইখান থেকে বুকিং কর। এ বাবা, বলো কবে যাবে, বলো বাবা, বলো দাও আবার তুমি কবে আসবা বলো। বলো আমি এবার হাঁটা শিখি, সব ফালবো, তারপর দুষ্টু হাঁটা শিখলে তো আরোই জ্বালাবে না দুষ্টু, তখন এটা ফেলবা ওটা ফেলবা, দৌড়াবে, তখন পেছন পেছন দৌড়াতে হবে, দৌড়া দৌড়া সিঁড়িতে উঠবে, পেছন পেছন যেতে হবে। এবারে উঠে যাচ্ছিল তিনটে সিঁড়ি, ওই ঠাকুর পাড়ার একটু বড় ছিল, মা উঠে গেছিল, তিনটে সিঁড়ি উঠে গেছে তাই। হ্যাঁ বাবা, কি দিচ্ছি, তিন নম্বর আসছে না, আর আসছে তিন নম্বর আসছে না, বস বস ভিড়ে টাটা টাটা দিও, ওই টাটা টাটা দিও, এদিকে এদিকে চলো টাটা দিও। হিচকি তুলছি তো, আর একটু আগে আগে বেরাতে হতো না। দেখো সব খাওয়া দাওয়া চলছে, বিকাল থেকে আর করতে পারিনি ভিডিও, ঘুমাচ্ছিলাম আমি, অনেকক্ষণ ঘুমিয়েছি, রাতের ঘুম হয়ে গেছে, না না এখন আবার ঘুমাবো, আমার খাওয়াও হয়ে গেছে, মাম্পি আমাকে খাইয়েও দিল। আর এদেরকে দেখো তিনজন একসাথে লাইন দিয়ে, একসাথে তিনজন লাইন দিয়ে, আর মা এখানে খাচ্ছে। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না রে, ঋদ্ধি থাকলে, রাস থাকলে পুরো একটা অন্যরকম লাগে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা দেখতে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।